بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم، اما بعد. محترم دوست بزرگو، انہیں بولیں جی بھائی، اللہ تعالیٰ رسوم کو نعمت آمدر اوپر ہے جن نعمتر کو شیش نہیں، بولیں جی ایتو نعمت سے جنو نعمت دیا اللہ تعالیٰ آمدر کے ڈھکے دی سے অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা নিয়ামতের নিচে আমরা পড়ে গেছি, যে নিয়ামত আমাদেরকে ঢেকে নিচ্ছে। তো নিয়ামতের যখন এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আবার আল্লাহ তাআলা নিয়ামত দেওয়ার মধ্যে নিজেই শুরু করেন, এরকম না যে কারো চাওয়ার অপেক্ষা করে, কেউ চাইলে দিবেন, নিজে থেকেই শুরু করে, নিজে থেকেই দেন। আমরা আমাদের অস্তিত্ব এটাও একটা কত বড় নিয়ামত। আমি যে সৃষ্টি হয়েছি, আমি কি আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ আমাকে সৃষ্টি করে? আমি আমার সৃষ্টিও চাই না, কিন্তু আল্লাহ তাআলা নিজে থেকে আমাকে সৃষ্টি করে, আবার আমাকে সৃষ্টি করে আমার ভিতরে হাজত পয়দা করছেন, জরুরত পয়দা করছেন, সেগুলিকেও আল্লাহ তাআলা নিজে থেকেই পুরা করতেছেন। হাজত পয়দাও করছেন আল্লাহ, আবার সেগুলি পুরাও করতেছেন আল্লাহ তাআলা। তার উপরে আরো কত নিয়ামত যে আল্লাহ তাআলা দিয়ে রাখছে। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য বলেন যে আল্লাহ তাআলার এত নিয়ামতের মোকাবেলায় আমি জীবনযাপন শুকর গুজারির মেজাজ নিয়া জীবনযাপন করি। আমি আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা, আল্লাহর এত নিয়ামত, আমার মেজাজ কি হবে? আল্লাহ শুকর আদায় করব, আমি আল্লাহ শুকর আদায় করি। নবীদের মেজাজও এরকমই হয়েছে যে নবীরা শাকিরানা মেজাজে শুকর গুজার এই মেজাজ নিয়ে যারা জীবনযাপন করতে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে পড়তে পাও খুলে যেতেছে, পাও ফেটে যেতেছে, সবাই বলতেছে আর সব আপনার আগে পিছে সব গুণা আল্লাহ মাফ করে দিচ্ছে, তারপরেও আপনি এত কষ্ট করেন, এত মেহনত করেন, এত ইবাদত করেন। রাসূলুল্লাহ সাল্লাম কি জবাব দিলেন? যে আল্লাহ তাআলা যে আমাকে এত নেয়ামত দিলেন, আমার আগে পিছে সব গুণা মাফ করে দিলেন, আমি কি আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হবো না? তো আল্লাহ তাআলার নেয়ামতের মোকাবেলায় তো আমাকে শুকর গুজার হওয়া চাই, আল্লাহ তাআলার শুকর গুজারি সঙ্গে আমার জীবন যাপন হবে। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বলেন যে আল্লাহ তাআলা যত নেয়ামত আমাদেরকে দিয়েছেন, সবচেয়ে বড় নেয়ামত যেটা দিয়েছেন সেটা হলো দ্বীন। আল্লাহ দ্বীন দিয়েছেন, এই যে দ্বীন ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত, এবং এটার জন্য আমরা কেউ আল্লাহ তাআলার কাছে কোনো চাই নাই, দোয়া করি নাই, দরখাস্ত করি নাই, আল্লাহ তাআলা না চাইতে দিছে। আল্লাহ তাআলার শানই হল করিম, যিনি চাইবার আগেই নেয়ামত দেন। করিম বলে হলো ওই জাতকে যিনি না চাইতেই দেন, চাওয়ার অপেক্ষা করেন না, কেউ চাইবে তারপরে দিবেন। তো শানে করিমি আল্লাহ তাআলার শান হলো শানে করিম, আল্লাহ না চাইলে দেয়। দিন দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে, সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। কাজেই দিনের জন্য যত মেহনত, দিন আমার জিন্দগিতে আসে এটার জন্য যা কিছু মেহনত, যা কিছু করব, এগুলি সব শুকরের মেজাজ নিয়ে করব। নবীরা এই শুকরের মেজাজ নিয়েই করতেন, তাদের মধ্যে শুকর, এবং আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করলে, যখন আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করবে মানুষ, তো আপনা আপনি ভিতরে শুকর গুজারি পয়দা হবে। এগুলি যে আল্লাহ তাআলা কত বড় বড় নিয়ামত, আল্লাহ তাআলাও বলেন দেখো সব সময় আমার নিয়ামতকে স্মরণ করো, ওয়াজকুরু নিয়ামত আল্লাহ আলাইকুম,
আল্লাহ তাআলা যে কি কি নিয়ামত তোমাদের উপরে আছে এগুলিকে সব সময় এগুলি ধ্যান করো এগুলি সব সময় চিন্তা করো তুমি যখন এই চিন্তা করবে তখন ওই মেজাজ ভিতরে পয়দা হবে এখন দিন দিবেন দিনের কাম আমাদেরকে দিবেন আল্লাহ তাআলা দিনের কাজ দিবেন তো যতটুকুই দিনের কাজ আল্লাহ তাআলা আমাকে আমার উপর দেন তো আমি আল্লাহ তাআলা শুকরগুজারি করব যে আল্লাহ আমাকে এই কাজ দিয়েছে ছোট হোক বড় হোক যে কোনো কাজ আমার উপরে আসে সেটা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত সেই হিসাবে আমি আল্লাহ তাআলার শুকরগুজারি করব এটা না যে ভাই আমাকে ছোট কাম দিল কেন আমাকে ওকে বড় কাম দিল কেন না যে কোনো কাজই হোক আল্লাহ তাআলা দিয়েছেন সেই হিসাবে আল্লাহ তাআলার নিয়ামত যাই আল্লাহ তাআলা দিয়েছেন তার শুকরগুজারি আমি করব তো দিন একটা বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং এই দিনের জন্য মেহনত করা কাজ করা এবং দিনের জন্য যেটুকু জিম্মাদারি আমার উপরে আসে সেই জিম্মাদারিকে শুকরগুজারের মেজাজের সঙ্গে পুরা করা শুকর এত হলো মুখে শুকর আদায় করা আর হলো দিলে শুকর আদায় করা দিল দিয়া শুকর আদায় করা আরেকটা হলো আমল দিয়া শুকর আদায় করা শুকর তিন রকম জবানে শুকর আদায় করে যেমন হাদিস পাকের মধ্যে বিভিন্ন শুকরের কথা শুকরের দোয়া শিখেছে খানা খায় কেউ তো এটার জন্য দোয়া শিখেছে তো খানা আল্লাহ তাআলা নিয়ামত খাইছে আলহামদুলিল্লাহ আল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া দোয়া পড়ো এই দোয়া কিসের দোয়া বলে শুকর আদায়ের দোয়া সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা যিনি আমাকে খানা খাওয়াইছেন আর আমাকে রুজি দিয়েছেন আমার শক্তি আমার সামর্থ্য কিছুই ছিল না আমার শক্তি ছাড়াই আমি শক্তি দিয়ে এই রুজি কামাই করতে পারতাম না তৈরি করতে পারতাম না আল্লাহ তাআলা আমার শক্তি ছাড়াই আমাকে খানা খাওয়াইছে শুকর আদায় কর জবানের শুকর মুখ দিয়ে শুকর আদায় কর তো শুকরের বিভিন্ন কালেমা বিভিন্ন দোয়া হাদিসের মধ্যে শিখাইছে যাতে আমরা আল্লাহ তাআলার নিয়ামতের উপরে শুকর আদায় করতে পারি জবান দিয়ে শুকর আদায় করতে পারি একটা হলো ভাই জবানের শুকর আরেক শুকর হলো দিল দিয়া শুকর করা অন্তরে এ কথার ধ্যান যে আল্লাহ তাআলা আমাকে না চাইতেই নিজে থেকেই আমাকে এই নিয়ামত দিছে কাজে আমার দিলটা আল্লাহর জন্য শুকর গুজার দেয় যেমন হাদিসের মধ্যে দোয়া বাঁধেছেন আল্লাহুম্মা ইয়া মুবদি আন নিআম قبل استحقاقها قبل استحقاقها الله عبده هو شيء ذات جنه نعمت کے دیتے نجي شروع کرن من کارو چاوا رو پکا کرن نجي تھے کہ نعمت دیتے شروع کرن آر ای نعمت دیتے پرے আমাদের কোনো হক নাই যে আল্লাহ দিতেই হবে আমাদের হক আমাদের পাওনা না দিলে আমরা আল্লাহ তাআলার কাছে দাবি জানাইব আমাদের তো কোনো হকই নাই যে হক না থাকা সত্ত্বেও নিজেই শুরু করেন নেয়ামত দিতে শুরু করেন তো মেরে মহতরম দোস্তা বুঝবো দিল থেকে একথা ধ্যান হওয়া যে সব নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন আমি তো এদের কোনো হকই রাখি না তারপরও আল্লাহ তাআলা নিজে থেকেই আমাকে এই নিয়ামত দিয়েছেন তো কাজে দিল দিল দিয়া শুকর আদায় দিল আল্লাহর দিকে রুজু হয়ে এটা হলো দিলের শুকর আর মেরে মহতরম দোস্তরা বুঝবো আরেকটা হলো আমলের শুকর আমল দিয়া শুকর আদায় কর এটাই হলো আসল যখন আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন তো এই নিয়ামতের শুকর এর বিনিময়ে আল্লাহ তাআলা তো এরকম যে যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন এগুলির কোনো বিনিময় আল্লাহ তাআলা চান না আল্লাহ তাআলা এর কোনো বিনিময় চান না দুনিয়াতে তো
এই যে কারেন্ট মাটি জ্বলতেছে এটার বিনিময় দিতে হবে, মাসে শেষে এটার বিল দিতে হবে, বিল না দিলে লাইন কেটে দিবে। তো আল্লাহ তাআলা এরকম কোন বিনিময় চান না যে বিনিময় পরিশোধ না করলে লাইন কেটে দিবে, অর্থাৎ চোখ দিয়া গুনা করলো চোখে অন্ধ করে দিলেন, কান দিয়া গুনা করলো কানকে বয়রা বানাই দিলেন। আল্লাহ এরকম করেন না। আপন পর, আপন মানে যে আল্লাহকে মানে সে তো আল্লাহর আপন, যে আল্লাহকে মানে না অস্বীকার করে সে আল্লাহর পর, তাকেও আল্লাহ তারা দিয়ে রাখছে। তা আপন পর সকলকে দেন, এর কোন বিনিময় তিনি চান না। আর আল্লাহ তাআলা ভরপুর দেন, বিশাল বিশাল নিয়ামত দেন। আল্লাহ তাআলার নিয়ামত মানুষ কল্পনা করতে পারে, এত বিশাল বিশাল নিয়ামত আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে ওনার বংশধরদেরকে বলতেছে, ইয়া আলা দাউদ ইমালু আলা দাউদ শুকরা, ইমালু আলা দাউদ শুকরা وقليل من عبادي الشكور। এ দাউদের খানদান বংশধর, তোমরা আমলই শুকর করো, আমল দিয়া শুকর আদায় করো। আমল দিয়া শুকর, এত নেয়ামত আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের বংশধরদেরকে দিয়েছিলেন। যে ওনারা বাপ বেটা দুইজন দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম, ওনারা একথা বলতেন, অউথিনা মিন কুল্লি শাই, সব জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কোন জিনিস কম রাখেন নাই। আল্লাহ দিতে কোনো কম রাখেন না, কম দেন না, ভরপুর দেন। তো ভরপুর নেয়ামত দিয়া আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামের কাছ থেকে শুকরের দাবি জানাইতেছেন, যে আমি যে এত নেয়ামত দিলাম তুমি শুকর করো, তোমরা শুকর করো, এমন আমল করো যে আমলের দ্বারা শুকর আদায় হয়। আল্লাহ তাআলা নবীদের ঘটনা বলে আমাদেরকে শুনাইতেছে, দাউদ আলাইহিসসালাম নবী, ওনাদের ঘটনা বলি, আরো নবীদের ঘটনা আমাদেরকে শুনাইতেছে। কেন? এই জন্য যে আমাদেরকে আল্লাহ তাআলা নবীওয়ালা কাম দিছে, আমাদের নবী শেষ নবী হওয়ার কারণে কেয়ামত পর্যন্ত কোন নবী আসবেন না, সেজন্য এই উম্মতকে নবীওয়ালা কাম দিছে না, এই জন্য নবীদের ঘটনা শুনাই দিয়েছে, নবীদের কিসা শুনাই দিয়েছে, নবীদের কথা শুনাই দিয়েছে। আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে বলছিলেন, ওনার বংশধরদেরকে বলছিলেন, এ মালু আলা দাউদ শুকর, এ দাউদের বংশধররা তোমরা শুকরের আমল করো, আমলে শুকর আদায় করো। তোমার মহতরম দোস্ত বুঝব, শুকর একটা হলো জোবানের শুকর, মুখ দিয়ে শুকর আদায় করে, আর দিল থেকে শুকর আদায় করা, আসল হইল আমল দিয়া শুকর আদায় করা। আমল দিয়া শুকর আদায় করা, আল্লাহ তাআলা নবীদেরকে বলতেছেন যে তোমাদেরকে যে এত নেয়ামত দিলাম, তোমাকে এত নেয়ামত দিলাম, তোমরা শুকরের আমল করো। তো আমাদেরকেও আল্লাহ তাআলা নবীওয়ালা কাম দিচ্ছেন, আমাদেরও শুকরের আমলই শুকর হওয়া দরকার, আর আমলই শুকরটাই আসল। আমলি শুকর, আমল দিয়ে শুকর আদায় করা আল্লাহ তাআলা এটা আমাদের বান্দার কাছে চাইতেছে। যেমন আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে বলছিলেন, এ মালু আলা দাউদ শুকরা, তোমাদেরকে এত নেয়ামত দিছি, দাউদের খানদানে দাউদের পরিবার বংশধর, তোমরা শুকরের আমল করো, আমলি শুকর করো। আমার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এটাও বলছেন, ওয়াকালিল মিন ইবাদি আশ-শাকুর, আমার বান্দাদের মধ্যে খুব কম সংখ্যক শুকর গুজার। এই কথাটা কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। মানে আল্লাহ এক কোটি কোটি বান্দাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রিপোর্ট হল, এই আল্লাহর দেওয়া রিপোর্ট যে আল্লাহর এই কোটি কোটি বান্দাদের মধ্যে শুকর গুজার খুব কম। তো আল্লাহর রিপোর্টের যে সত্য রিপোর্ট আর কার হবে বলে,
আল্লাহ বিপরীতে যে আল্লাহর বান্দাদের মধ্যে অনেক কম শুকর গুজার, নেয়ামত তো ভরপুর কিন্তু শুকর গুজারি খুব কম। আর এই শুকর গুজারি কম কেন বলে, এই জন্য যে আল্লাহ তাআলা শয়তানকে সৃষ্টি করছে। শয়তান শয়তান আসমানে ছিল, অনেকে বলে জান্নাতে ছিল, উনি বলেন জান্নাতে শয়তান কোনোদিন ছিল না আর কোনোদিন চাপেও না। শয়তানের জন্য জান্নাত নাই, আগে সে জান্নাতে ছিল তারপরে নেমে এসে। শয়তান জান্নাতে আগেও ছিল না পরেও থাকবে না, শয়তানের জন্য কোনো জান্নাত নাই। শয়তান আসমানে ছিল, আসমানে শত শত ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা, তারা ইবাদত বন্দেগীতে আছে, আল্লাহ তাআলার হুকুম পালনের মধ্যে মশগুল আছে, তো তার মধ্যে শয়তানও ছিল। তো শয়তান ওখান থেকে নামায়, শয়তানকে আল্লাহ আসমান থেকে নামাইছে দুনিয়াতে। তো শয়তানকে আল্লাহ আসমান থেকে কেন নামাই দিল, কারণ কি বলে যে অহংকার, তাকাব্বুর, তার ভিতরে অহংকার, এই অহংকারের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে তাকে নিচে নামাই দিয়েছে। তাকাব্বুর এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় জিনিস, সবচেয়ে অপছন্দনীয় জিনিস হল অহংকার। অহংকার, এই অহংকার অনেক সময় মালের কারণে হয়, অনেক মাল হয়ে গেছে, আল্লাহ তাআলা অনেক মাল দিয়েছে তাকে, তো সে এখন অহংকার করে, বড়াই করে। আর কখনো এলেমের কারণেও এই অহংকার পয়দা হয়, বেশি এলেম হাসিল করছে ভিতরে বড়াই পয়দাছে, এলেমের বড়াই। অনেক সময় মানুষ কাম করে, কাজ করে, খেদমত করে, কোরবানি দেয়, অনেক মেহনত করে, এই সমস্ত মেহনত এবং এই সমস্ত কাজের কারণেও তার ভিতরে কি হয়, অহংকার পায়, নিজেকে বড় মনে করে যে আমি অনেক কাজ করি, আমি অনেক খেদমত করি, আর আমি অনেক মেহনত করি, তো এই সমস্ত কারণে অহংকার পয়দা হয়। বলে যে অহংকার কখনোই, অহংকারী লোক জান্নাতে যাবে না। মেরে মহতারাম দোস্ত বুঝব, জান্নাতে অহংকারের কোনো স্থানই নেই। তো অহংকার এই সমস্ত কারণে পয়দা হয়, এক তো মালের কারণে অহংকার পয়দা হয়, আর হলো এলিমের কারণে অনেক সময় অহংকার পয়দা হয়, আমলের কারণে অনেক সময় অহংকার পয়দা হয়, এত এত ইবাদত করে, এত এত কিছু করে, এই সমস্ত কারণেও ভিতরে অহংকার পয়দা হয়। আর অহংকার বলে যে এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয়। তাওয়াজু বিনয়ী বলে যে কোন বিনয়ী জান্নাত থেকে বঞ্চিত হবে না, আর কোন অহংকারী জান্নাতে প্রবেশ করবে। এজন্য হেগলি থেকেও নিজেকে পরিষ্কার করতে হবে, আমার ভিতরে কোনো অহংকার পয়দা হইতেছে কিনা এটাও দেখতে হবে, তো ভিতরে অহংকার পয়দা না হয়। মেরে মহতারাম দোস্ত বুঝব, অহংকার শুধু খালি মাল দিয়ে পয়দা হয় তা নয়, কাম দিয়েও কাজ করতে করতেও অহংকার ভিতরে পয়দা হয়ে যায়। এটা হুঁশিয়ার থাকতে হবে যে আমি যত কাজ করতেছি, আমি যত ম্যানেজ করতেছি, আমার ভিতরে কোনো অহংকার পয়দা হয়েছে কিনা। অহংকারীদের ঠিকানা অত্যন্ত খারাপ ঠিকানা, মুতাকাব্বিরিন অর্থাৎ অহংকারী লোকদের ঠিকানা অত্যন্ত খারাপ ঠিকানা। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বুঝব, অহংকার ভিতরে পয়দা না হয়, অহংকারের কারণে শয়তান আসমান থেকে নিচে নামছে। তো মেরে মহতারাম দোস্ত বুঝব, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া, এবং তৌফিক, তৌফিক কাকে বলে, আল্লাহ তাআলা অবস্থা আসবাব সব যখন মুয়াফিক বানায় দেন, কাজ করার উপযোগী করে দেন, তো মানুষ কাজ করতে পারে, কোনো বাধা বিপত্তি নাই, সব রকম অবস্থা মাফিক করে দিয়েছেন আল্লাহ তাআলা, কাজের উপযোগী করে দিয়েছেন, আসবাবও জমা করে দিয়েছেন, তো এটাকেই বলে তৌফিক, আল্লাহ তাআলা তৌফিক দেন। তো মেরে মহতারাম দোস্ত বুঝব, শয়তান অহংকার করছে, সে বঞ্চিত হয়ে গেছে,
এবং তার উপরে লানত, তাকে আসমান থেকে নামায় দেওয়া হয়েছে। তো অহংকার এই জিনিসটা খুবই খারাপ আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দনীয়। ভিতরে পয়দা করতে হবে যেটা, সেটা হলো বিনয়, তাওয়াজু ভিতরে পয়দা করতে হবে, নিজের ভিতরে তাওয়াজু পয়দা করতে হবে। এই জন্য হাদিসের মধ্যে দোয়াও শিখিয়েছে কি যে দোয়ার অর্থ আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, হে আল্লাহ আমাকে আমার দৃষ্টিতে আমার নজরে আমাকে ছোট বানায়, ছোট করে দেন, অর্থাৎ আমি আমার কাজ, আমি আমার অনেক কিছু দেখে আমি নিজের ভিতরে আমার ভিতরে ভয় পয়দা না হয়, বরং আমি যে কিছুই করতে পারি না আপনার তৌফিকেই সব কিছু হয়, আপনি সব কিছু করেন, কাজে আমার দৃষ্টিতে আমাকে ছোট বানায় দেন, আমার ভিতরে অহংকার যেন পয়দা না হয়। এই দোয়া শিখেছে আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, নিজের চোখে নিজের দৃষ্টিতে আমি যেন আমাকে ছোট মনে করি, আমাকে ছোট বানায় দেন। আসল জিনিস হলো মেহনতের দ্বারা নিজের ভিতরে বন্দিগি আসে, কাজ করতে করতে অহংকার পয়দা না হয়, নিজের ভিতরে বান্দা হওয়ার সেবত পয়দা হয়ে যায়, এই অনুভূতিটা ভিতরে পয়দা হয় যে আমি আল্লাহ তাআলার বান্দা, বান্দা হইয়া তবলিগের কাম করি, আমি এক বান্দা, আমার ভাই আরেক বান্দা, সবাই আল্লাহর বান্দা, আমার ভিতরে অনেক বান্দা হিসেবে আমার ভিতরে অনেক দোষ ত্রুটি, আমার সব জিনিস আমার সামনে আছে, আমি জানি আমার ভিতরে কি কি ভুল ভ্রান্তি আছে, কাজে আমার তো এখানে অহংক করার করার কিছু নেই, সকল সবাই আল্লাহ তাআলার বান্দা। যদি এই ভাবটা ভিতরে পয়দা হয় তাহলে আর আপোষে কোনো ঝগড়াঝাটি হবে না, ঝগড়াঝাটি শেষ হয়ে যাবে। সবচেয়ে এই হলো যে এই জন্যই ঝগড়া হয় যে আমি বড়, আমি আমার ভিতরে অনেক গুণ, আমি অনেক কিছু করি, আমি অনেক কিছু পারি, না আমি কিছুই পারি না, আমি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা যেটুকু তৌফিক দেন সেটুকুই আমি করতে পারি, সেটাও আল্লাহর তৌফিকই হয়। হজমান ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী বলতেন যে এই তবলিগের কাজে বান্দা হয়েছ, বান্দাগি বান্দিগি বান্দা হয়েছ, নিজেকে বান্দা বানায়ছ, এই কাম করতে করতে অহংকার ভিতরে পয়দা না হয়, বরং এই কাম করতে করতে ভিতরে বান্দাগি বান্দা হওয়া ভিতরে পয়দা হয় যে আমি তো আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ মালিক, আল্লাহ যা ইচ্ছা তা করবে, আল্লাহর জন্য বড়াই জমিনে, আল্লাহর জন্য বড়াই আসমানে, সব জায়গায় বড়াই আল্লাহ, বড় আল্লাহ আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ আকবর, আল্লাহই সবচেয়ে বড়, আর আল্লাহ তাআলারই বড়াই আসমানেও আল্লাহর বড়াই, জমিনেও আল্লাহর বড়াই, কারোর মধ্যে কোনো বড়াই করার কিছু নাই, আমরা সব আল্লাহ তাআলারই বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন বেলা শিরকতে, কারো কাউকে শরীক করেন নাই, একাই সৃষ্টি করেছেন, আল্লাহ একাই আমাদের মালিক, আল্লাহ যা ইচ্ছা তাই করেন, আল্লাহর হুকুমে সব কিছু সব কিছু ঘটে, আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহ তাআলা তার সমস্ত বিষয়ে তিনি সবার উপরে বুঝে সবার উপরে গালিব, আল্লাহর উপরে কেউ নাই, আল্লাহর উপরে কেউ বড়াই করতে পারে না, আল্লাহ সব জিনিসের উপরে কুদরত রাখে, আল্লাহ সব জিনিসের উপরে গালিব বিজয়ী, কেউ আল্লাহর সামনে মাথা উঠাইবার ক্ষমতা রাখে না, আল্লাহই সবার চেয়ে বড়। তো বড়াই শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আমরা সব আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর বান্দা হয়ে দুনিয়াতে চলতে হবে, আর এই তবলিগের মেহনতের দ্বারা আমার ভিতরে এই বন্দিগির সেফাত আর বন্দিগির গুণ আমার ভিতরে পয়দা করতে হবে। মেরে মহাজারাম দোস্ত বুঝব, আল্লাহ তাআলাই বড়, আল্লাহর সামনে কারো বড়াই নাই, যখন তবলিগে এইভাবে নিজেকে বান্দা বানাইবার মেহনতের, এটা আসলে নিজেকে বান্দা বানাইবার মেহনত, বড়াই সৃষ্টি করার মেহনত নয়, যে যত মেহনতকে সঠিকভাবে করবে তার ভিতরে বন্দিগির সেফাত পয়দা, আর যখন বন্দিগির সেফাত পয়দা হবে তখন যেমন সাহাবাদের মধ্যে আল্লাহ তাআলা তাদের মধ্যে যে সমস্ত গুণাবলী পয়দা করছিলেন সেগুলি আমাদের মধ্যে পয়দা হবে, এবং তখন ঈমান আমাদের কাছে পছন্দনীয় হয়ে যাবে, এবং
ইমান আমাদের কাছে সুসজ্জিত হবে, ভালো লাগবে, পছন্দের জিনিস হয়ে যাবে। ওয়ালাকিন্নাল্লাহ আহাব্বাবা ইলাইকুম ইমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, আল্লাহ তাআলা সাহাবাদের কাছে ইমানকে মাহবুব বানিয়ে দিয়েছিলেন, প্রিয় বানিয়ে দিয়েছিলেন, আর ইমানকে পছন্দনীয় বানিয়ে দিয়েছিলেন। তো আমাদের মধ্যে এরকম ইমান পছন্দনীয় হয়ে যাবে, যখন কোন জিনিস পছন্দ হয় সেই জিনিসকে তরক্কি দেওয়ার জন্য, সেই জিনিসকে বাড়াইবার জন্য মানুষ চেষ্টা করে যে পছন্দনীয় জিনিসটা আরো আগে বাড়ুক। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা যখন তাদের সামনে দীন ইমানকে পছন্দনীয় বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, প্রিয় বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, তো তারা এটাকে দুনিয়া চায় যাতে তরক্কি হয়, এটা আরো দুনিয়াতে ছড়ায় পড়ে আর মানুষের মধ্যে এটা বিস্তার লাভ করে, এই ইমান দিনের তরক্কি হোক দুনিয়াতে, এটার জন্য তারা কোরবানি দিছে, এটার জন্য তারা মেহনত করছে, জানমানের কোরবানি দিছে। তো কোরবানি দিতে 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 একসময় আল্লাহ তাআলা দিন ইমানকে সারা দুনিয়াতে ছড়াই দিছে, দিন ইমানের তরক্কি আল্লাহ তাআলা দেখাই দিছে। মেরে মহতরম দোস্ত বুঝব, আল্লাহ তাআলার নিয়ম হল কোরবানির একটা পরিমাণ আল্লাহ তাআলা চান, যে পরিমাণটা পুরো হলে আল্লাহ তাআলা সেটাকে অস্তিত্ব দান করেন, সেটাকে আল্লাহ তাআলা করে দেন। আল্লাহ তাআলার সাহায্য আছে, আল্লাহ সাহায্য পাওয়ার জন্য একটা কোরবানির একটা পরিমাণ লাগে। যেমন উনি মেসাল দিতেছেন, বলেন যে ভাই কুয়া থেকে পানি উঠাইবার জন্য বালতিতে রশি বাঁধছে, রশিটা যদি পানি পর্যন্ত পানির চেয়ে ছোট হয়, রশিটা ছোট হয়, তো ওই বালতি পানি পানি পাবে না, পানি উঠাইতে পারবে না। হ্যাঁ, রশিটা এই পরিমাণ হইতে হবে, যে পরিমাণ হলে বালতিটা পানির মধ্যে যায় ডুবে, এর চেয়ে ছোট হলে তো রেডিয়ে পানি উঠবে না। ঠিক এরকম ভাবে কোরবানি যদি কম হয় তো ওটা নিয়ে আল্লাহ নুসরতের সাহায্য পাওয়া যাবে না। হ্যাঁ, কোরবানি বাড়তে বাড়তে করতে 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 যখন ওই পরিমাণটা পুরো হয়ে যাবে তো আল্লাহ তাআলার সাহায্য এসে দেবে। আল্লাহ তাআলার সাহায্যে কাম দুনিয়াতে, যে কাম দুনিয়াতে কায়েম হয়ে যাবে, কাম দুনিয়াতে চালু হয়ে যাবে। তো আমরা সকলেই মেহনত করতেছি, এই মেহনতের মধ্যে আমাদের কিছুই নাই, আমাদের কোনো কৃতিত্ব নাই, এ সবই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কামে লাগাইছেন, আমাদেরকে আল্লাহ তাআলাই তৌফিক দিতেছেন, আমরা এই কাজের মধ্যে চলতেছি। এখন আমরা যত কোরবানি বাড়াবো তত আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরত আসবে, যখন কোরবানির পরিমাণটা পুরো হয়ে যাবে আল্লাহ তাআলার সাহায্য এসে যাবে আর কাম হয়ে যাবে। তো বলতেছিলেন এই কথা যে ভাই কোরবানির একটা স্তর, একটা পরিমাণ যখন পুরা হয় তখন আল্লাহ তাআলার সাহায্য আসে, এবং আল্লাহ তাআলা সবার উপরে বিজয়ী, আল্লাহর হুকুমই হুকুম, আল্লাহ যখন যেটা চান সেটাই করেন, আল্লাহকে কেউ বাধা দিতে পারে না, আল্লাহকে কেউ পরাজিত করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা যে চান সেটা হলো যে আমাদের তরফ থেকে, বান্দার পক্ষ থেকে কোরবানিটা পুরো হোক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, ইসলামের শুরু জামানা, মক্কাতে 13 বছর, মক্কাতে 13 বছর আর মদিনাতে 5 বছর কোরবানির জামানা। মক্কার কোরবানি তো আমরা সবাই জানি কিরকম ভাবে জুলুম অত্যাচার মুসলমানদের উপরে হইতেছিল, মার পিট সব কিছু হইতেছিল ওখানে। তো মেরে মহতরম দোস্ত, মক্কার 13 বছর তো পুরাটাই কোরবানির বছর গেছে 13 বছর। এরপরে মদিনায় হিজরত করে আসেন, এখানে শুরুতে 5 বছর, 5 বছরে অনেক কিছু হলো, বদর হলো, হুদ হলো, আরো অনেক কিছু কষ্টের মধ্যে কোরবানির মধ্যেই কাটলো এই 5 বছর। 5ম বছরে খন্দক হলো, খন্দকের যুদ্ধ হলো,
ওসময় কুরবানি একেবারে শেষ পরে মানে শেষ সীমায় পৌঁছে গেছে যে টাকা পয়সা নাই, খাওয়া দাওয়া নাই, কাপড় চোপড় নাই, শীত, প্রচন্ড শীতের মধ্যে আজ চারিদিকে সমস্ত আরব তারা সব একজোট হইয়া মদিনাতে হামলা করার জন্য আসছে এবং তারা ঠিক করছে আজ মদিনা একেবারে মাটির সঙ্গে মিশে। এই কথা নিয়ে তারা সব সমস্ত আরব দুশ্মন হইয়া মদিনা ঘেরা উঠছে, মদিনায় আসছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সাহাবা ইকরামের সংখ্যা খুবই কম, মদিনার এক শহরের লোক আর কতই হল, ওরা তো সারা আরবকে নিয়ে আসে, এদের মোকাবেলায় এনারা তো সংখ্যায় খুবই কম। তারপরে খাওয়া নাই, পেটে পাথর বানছে, তো এই বাহিনীকে কিভাবে ঠেকাইবে এবং এটার সঙ্গে কিভাবে যুদ্ধ করবে? তো খন্দক খোদাই করা হল, খন্দক মানে হলো পরিখার, বড় খালের মতন করে একেবারে করা হলো যাতে দুশ্মন বাইরে থেকে ভিতরে ঢুকতে এটা পার হয়ে ঢুকতে হয়। এটা পার হইতে গেলে তখন তাদেরকে ঘায়ল করা সহজ হবে, এটা বুদ্ধি আর কি। এরকম পরীক্ষা খনন করা হলো, ওই পারে হলো সমস্ত দুশ্মন আর এই পারে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। পেটে খাবার নাই, শীত প্রচন্ড, মদিনাতে শীত হয় বেশি, কারণ শাম দেশের নিকটবর্তী হলো মদিনা, ওখানে শীত বেশি, ওই শীতের আসর এখানেও পড়ে, মদিনাতে শীত পড়লে একেবারে প্রচন্ড শীত পড়ে, আর শীত থেকে বাঁচার মতো গরম কোনো কাপড় সাহাবাদের কাছে নেই। এরকম একটা পরিস্থিতি যেটা বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এভাবে দিয়েছেন যে যে এত ভয় ভীতি আর এত মানে এমন অবস্থা পরিস্থিতি সংকটময় যেন কলিজা মুখ দিয়ে বের হয়ে আসে ভয়ের চোখে, কি হয় কি জানি। আজ দুশ্মন আমাদের উপরে যদি আক্রমণ করে বসে আর আমরা ঠেকাতে না পারি তো পুরো মদিনা তছনছ হয়ে যাবে, বাচ্চা মেয়ে লোক সব খতম হয়ে যাবে, ইসলাম খতম হয়ে যাবে, কি পরিমাণে একটা ভয় আতঙ্ক ভিতরে। আল্লাহ তাআলা যেটা আল্লাহ ব্যক্ত করতেছেন সাহাবাদের আতঙ্কটাকে যে এমন আতঙ্ক হয়েছিল তোমাদের যে তোমাদের কলিজা যেন মুখ দিয়ে বাইরে আসবে, কবালাগাদের কুলুব আল হানাজির কোরআন শরীফ মধ্যে আছে। তোমার মহতরম দোস্ত বুঝিব, এই যে একটা চরম অবস্থা হইল, কোরবানির চরম অবস্থা, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন আল্লাহ তাআলা কি করলেন, আল্লাহ তাআলা সাহায্য করলেন। আল্লাহ সাহায্য হলো কিরকম? বলে যে আল্লাহ তাআলা ওই পারে যেদিকে দুশ্মন সেদিকে এমন প্রচন্ড বাতাস আর ঠান্ডা বাতাস ছাড়লেন যে তারা আর ওইখানে টিকতে পারল, যাদের মতো পালাইল সেখান থেকে, এই বাতাস আর এই ঠান্ডা এটার মধ্যে আর ঠিক টিকা যায় না, সবগুলো চলো চলো ভাগি ভাগি, সব ভেঙে গেল। তো আল্লাহ তাআলা বাতাস দিয়ে সাহায্য করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আমাকে বাতাস দিয়ে সাহায্য করা হয়েছে। তো আল্লাহ বাতাস দিয়ে সাহায্য করছেন, দুশ্মন ভেঙে গেল, সব চলে গেল। এরপরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে কোরবানির যে পরিমাণ আল্লাহ তাআলা চাইছেন সেটা আজ পূর্ণ হয়েছে, কাজে এখন থেকে আর কেউ মদিনার উপরে আক্রমণ করার জন্য আসবে না, এবার আমরাই আমাদের ইসলামের দাওয়াত ইমানের দাওয়াত নিয়ে চারিদিকে যাব। মদিনার উপরে আক্রমণ করার জন্য আর মদিনাকে ঠেকাইবার জন্য বাধা দেবার জন্য এই কামকে আর কেউ হবে না, আর কেউ আসবে না। এনে যারা যে সমস্ত আরব আসছিল তারা আর কখনো আসবে, এখন থেকে এরকম হবে যে আমরাই যাব, আমরা মদিনা থেকে বের হয়ে যাব। ষষ্ঠম বছর সোলা হলো, সন্ধি হলো,
মক্কার মক্কাতে মক্কার কাফেরদের সঙ্গে সন্ধি হলো। ওই সন্ধিতে যুদ্ধ বিরতি, আর যুদ্ধ হবে না, অবশ্য যুদ্ধ করবো না, আমরা একে অপরূপে হামলা করব না, আক্রমণ করব না, এই বিষয়ে তারা চুক্তিবদ্ধ হইল, সোলা সন্ধি হইল। তো যখন সন্ধি হইল, চারিদিকে নিরাপত্তা হইল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফাঁকে সাহাবাদেরকে বিভিন্ন চারিদিকে দাওয়াতের ইয়ে দিয়া পাঠাইলেন চারিদিকে, আর খুব দাওয়াত চললো চারিদিকে, সাহাবাদের জমাত পাঠাইতে শুরু করলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যের মধ্যে এখন তার কোন হামলা অথবা আক্রমণের কোন আশঙ্কা নাই, এই সুযোগে রসুল্লাহ সাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন চারিদিকে। ওই সময় রসুল্লাহ সাল্লাম মুহাজিরদেরকে বলছিলেন, দেখো আমি তোমাদেরকে দুনিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমি তোমাদেরকে দাওয়াত দিয়ে দিবার জন্য পাঠাবো, তোমরা যাবে, কিন্তু তোমরা আবার ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের মতো বলে না। ঈসা আলাইহিস সালামও বলছিলেন তার সঙ্গীদেরকে, তোমাদেরকে বিভিন্ন জায়গায় দাওয়াতের জন্য পাঠাবো, তারা এক কথা বলছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই কথাটাই বলছিলেন যে আমি তো তোমাদেরকে পাঠাবো, কিন্তু তোমরা ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের মতো বলে না, আমি যেদিকে তোমাদেরকে পাঠাই সেদিকে যাবা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে মুহাজিরিনদেরকে বললেন যে আমি তোমাদেরকে দূর দূরান্তে দাওয়াতের জন্য তবলিগের জন্য বিভিন্ন জায়গায় পাঠাবো, তোমরা ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের মতো কথা বলে না। তো সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা কি কি বলছে, বলে যে ঈসা আলাইহিস সালাম যখন তার সঙ্গীদেরকে বললেন যে আমি তোমাদেরকে দূর দূরান্তে পাঠাবো এই দিনে দাওয়াত দেওয়ার জন্য, তো এক একজনের জন্য এক এক এলাকা, এক একজনের এক এক এলাকা বললেন, তো তারা বলতে লাগলো তারা দেখলো তো অনেক দূর, দূরে যেতে হবে, দূর দূরান্তে যেতে একটু কষ্ট হয়ে লাগে, তো তারা সেখানে ওজোর বানাইতে লাগলো, বলে আমাদেরকে ওখানে পাঠাইবেন, আমি তো এলাকার ভাষা টাষা কিছু বুঝি না, আমি তো সে এলাকার লোকের কথা বুঝি না, ভাষা জানি না, তা আমাকে ওখানে পাঠায় কি লাভ। এরকম এক একজনে প্রত্যেকেই বলতে লাগলো আমাকে মুখে ওখানে পাঠাবেন, ওই এলাকার ভাষা তো ভিন্ন, আমি তো ওই এলাকার ভাষা জানি না, তা আমি ওখানে যাই কি করবো। ঈসা আলাইহিস সালাম কোনো উত্তর দিলেন না, উনি সবার জন্য দিক ঠিক করে দিলেন, রোগ ঠিক করে দিলেন, জামাতের রোগ হয় না এরকম আর কি। কিন্তু রাত্রি সারা রাত্রি ওইভাবে থাকলেন, সকালবেলা উঠে দেখে যাকে যেদিকে পাঠাবার কথা উনি সিদ্ধান্ত নিয়েছিলেন সে ওই এলাকার ভাষায় কথা বলতেছে, আল্লাহ তাআলা তাদেরকে ওই এলাকার ভাষা তাদের মুখ দিয়ে চালু করে, কারণ প্রথম করতেছিল কথা বানাইতে ছিল আর কি, না না আমরা পারবো না, আমরা তো ওখানে ভাষা জানি না, এইরকম কোন রকম কাটাই দিতে ছিল যে এত দূর যাব, আমরা তো সেখানকার ভাষা জানি না, এইটা এটা করে কাটাই দিতে ছিল। আল্লাহ তাআলা তাদেরকে তাদের ওই ওজন তারা যা বানাইছিল কথা সে সব খতম করে দিল, তাদের জবান ওই এলাকার জবান তাদের মুখে চালু করে দিল। তো মেরে মহাতারাম দোস্তের বুজুর্গ ওজোর বানানো চাই না, যখন দিনের কাম সামনে আসে তো ওটার জন্য বাহানা করা চাই না, এই বাহানা সেই বাহানা করে আমি কোন রকম সেখান থেকে এটা কাটাই দিলাম। ইয়াকুব আলী সালাতামের ছেলেরা ইউসুফ আলী সালাতাম সম্পর্কে কত কথা বানায় বানায় বললো, বাকি খাইছে এই খাইছে সেই, আমরা খেলতে গেছিলাম তাকে বাকি খাইয়া বলাইছে, তারপরে জামার মধ্যে রক্ত লাগায় ওনাকে দেখা দিয়েছে এই দেখে বাকি খাইছে যে জামার মধ্যে রক্ত লাগছে, এগুলো সব বানানো কথা ছিল তাদের,
কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম কি বলছিলেন? বলছিলেন যে তোমরা এগুলি সব কথা বানাইছ, আমার জন্য আমি সবরই করব। বল সবরত লাকুম আনফুসুকুম আমরান ফসবরুন জামিল, আমার জন্য সবর করা ছাড়া আর কিছু নাই, এগুলি সব তোমাদের বানানো কথা। তো বানানো কথা, মানুষ যখন কোন কাজ সামনে আসে তো কথা বানায় কোন রকমে নিজেকে বাঁচাইবার জন্য, নিজেকে সারাইবার জন্য। হাদিসের মধ্যে এটা নিষেধ আসছে, বলে দেখো যদি তুমি অসুস্থ না হও, অসুস্থ হওয়ার ভান করো না। যদি তুমি অসুস্থ হওয়ার ভান করো তো সত্যি সত্যি তুমি অসুস্থ হয়ে পড়ো। এটা কোনো কাজ, দিনের কোনো কাজ সামনে আসছে, এখন আমি অসুস্থতার ভান করলাম, কিন্তু আল্লাহ তারা জানেন যে আমি অসুস্থ না। তো এই ভান করার কারণে আল্লাহ তারা সত্যি সত্যি অসুস্থ বানায়। হাদিসের মধ্যে এই কথা বলছে, লা তামারাদু ওয়া তামরাদু, তোমরা বিমারির বাহানা বানায় না, তা সত্যি সত্যি তোমরা বিমার হয়ে যাবে, সত্যি সত্যি তোমরা অসুস্থ হয়ে যাবে। তোমার মহতরম দোস্ত বলেন যে ইসলাম দিন এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কাজে আমরা যখন মুসলমান তো আমাদের ইসলাম আমাদের দিনকে হেফাজত করা, এটা সাহায্য করা, এটাকে উন্নত করা, এটা আমাদেরই জিম্মাদারি, আমাদেরই কাজ। কারণ আল্লাহ তাআলা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে কোরআনের ওয়ারিস বানিয়ে গেছে। কোরআন তো রসুল এসেছেন উপরে নাযিল হয়েছে, রসুল দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় উম্মতকে কোরআনের ওয়ারিস বানিয়ে দিয়ে গেছে, এই দিনের ওয়ারিস বানিয়ে দিয়ে গেছে। তো আমরা যখন ওয়ারিস এই কোরআনের, তো এই কোরআনের হেফাজত, দিনের হেফাজত এবং এটার সাহায্য আর এটার জন্য কোরবানি দেওয়া, এটাকে আগে বাড়ানো, এই সব দায়িত্ব আমাদের, সব কাজ আমাদের, আমাকেই করতে হবে এই কাজ। এখানে যখন যে কোনো তাকাজা আসে সেখানে কথা না বানাই, বিভিন্ন ওজন না বানাই, মানুষ ওজোর করে ওজোর অথচ তার এই ওজন নাই। তো বলে যে তুমি ওজোর করো না, সেগুলো সত্যি সত্যি তোমার ওজোর ব্যবহার হবে। তুমি অসুস্থ অসুস্থ সেজেবে, সত্যি সত্যি আল্লাহ অসুস্থ বানাই দেবে। এটা আমার এক জিম্মাদারি, আমার কাম, আল্লাহ তারা আমাদেরকে দিচ্ছেন, আল্লাহ তারা আমাদের উপরে দয়া করছেন, এহসান করছেন, আল্লাহর নিয়ামত এগুলা। তো কাজে এখানে আমরা কোনো ওজোর খাই করবো না, নিজে খামাখা ওজোর বানাইব না। মানুষের যদি বিদেশে কোনো চাকরি হয়ে যায় আর ভিসাও হয়ে যায়, দেশে আত্মীয় স্বজন যদি রাজি না হয়, বিবি রাজি না হয়, তো সে যেহেতু যাইবার ইচ্ছা করে ওখানে, যাইবার ইচ্ছা রাখে বিদেশে, বিদেশে যায় চাকরি করবে, পয়সা কামাইবে। তো এই দুনিয়াতে যা কিছু অসুবিধা রোকাবেন এবং বাধা আসে এগুলি সে ম্যানেজ করে, এগুলি সে ব্যবস্থা করে, সবাই বোঝায়, কারণ তার তো এখানে যাওয়ার ইচ্ছা। তো মেরে মহতরম দোস্ত যখন এখানে বিদেশের তাকাজা আসবে তো আমাদেরও দিলের ভিতরে পাক্কা এরাদা হওয়া চাই যে আমি বিদেশে যদি আমাকে পাঠায় তো আমি বিদেশে যেতে, দেশের তাকাজা পুরো করার জন্য বলে বলে তো আমি দেশের তাকাজা পুরো করার জন্য তৈয়ার, সর্বাবস্থায় আমি আজিমাতের উপরে থাকি, পাক্কা পাক্কি অবস্থার উপরে থাকি, নিজেকে বাহানা বানায় নিজেকে এটা থেকে বাঁচাইবার চেষ্টা রাখি। সেই জন্য মেরে মহতারাম দোস্ত, যে আল্লাহ তারা আমাদেরকে এই দিন দিচ্ছেন, দিনের হেফাজত এবং দিনের নুসরত, দিনের সাহায্য করা, দিনকে আগে বাড়ানো, এটার উন্নতি, এসব জিনিস এটার দায়িত্ব আমাদের উপরে। এটা বলা লাগে না, যখন আমরা এটার ওয়ারিশ হয়েছি আমার জিনিস, তো আমারই তো দায়িত্ব হবে না আর কারো দায়িত্ব হবে। যে ইসলাম যখন আমার জিনিস, কোরআন যখন আমার জিনিস, তো আমারই তো দায়িত্ব হবে। সেই জন্য মেরে মহতরম দোস্ত বলবো,
এই ওজুর ওজুর বানানো চাই না। কোন তাকাদার সামনে আসে ওই তাকাদার মধ্যে নিজেকে বাঁচাইবার জন্য কথা বানানো চাই, বরং ওইখানে ওই তাকাদাকে পুরা করার জন্য জোর হয়ে যাওয়া চাই। বলেন যে ভাই, আমরা যে কাজের কথা শুনতেছি, তবলিগের কাজ, দাওয়াতের কাজ, এটা কোনো সাধারণ মজদুরের কাজের মতো না, লেবারদের কাজের মতো না, এটা একটা লেবার মজদুরের কাজ। ধরলো খাওয়া পড়া, জিন্দিগির জরুরতকে পুরা করার জন্য সে কাম করে, কাম করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়ে, বাস। আর এই যে আমাদের যে কামটা, এই কামটা এই সমস্ত খাওয়া পড়ার জরুরত পুরা করার জন্য না, আর লেবারদের মতন কাম করতে করতে ক্লান্ত হইয়া শুয়ে পড়ার জন্য না, বরং এই কামটা, এই মেহনতটা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত, সাহাবাদের সিরতের আলোতে এটা করতে হবে। অন্যান্য মেহনতের সঙ্গে এই মেহনতের পার্থক্যই এখানে। অন্যান্য মেহনত তো দুনিয়ার খাওয়া পড়া এগুলোর জন্য মানুষ করে, মেহনত মেহনতের জন্য করে, আর আমরা এই মেহনত যে করতেছি এটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত অনুযায়ী করব, সাহাবাদের সিরত অনুযায়ী করব। সিরত মানে চাল চলন, রসুল্লাহ সাল্লামের ইবাদত কিরকম, রসুল্লাহ সাল্লামের আল্লাহর রাস্তা বাহির হওয়া কিরকম ছিল, রসুল্লাহ সাল্লামের অন্যান্য ইবাদত বন্দেগী এগুলি সব কিরকম ছিল, সেটার আলোকে করতে হবে, সেরকম করতে হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কি জিনিস নিছিলেন এবং কিভাবে তারা মেহনত করছিলেন, তাদের সিরত কি, তাদের চাল চলন কি, এবং তাদের জীবন চরিত্র এগুলা কি, তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তারা কিভাবে তারা এই জীবনের ক্ষেত্রে তারা চলছেন, এইসব জিনিসকে, এই সব জিনিসের আলোকে আমাদেরকে এই মেহনত করতে হবে। আমরা দুনিয়ার অন্যান্য সব মেহনতের মতো ওরকম মেহনত না, যে ক্লান্ত হইলাম শুয়ে পড়লাম বাস কাম খতম হয়ে গেল, মানে না না, এটা তো রসুল্লাহ এবং সাহাবাদের সিরতের আলোকে আমাদেরকে এই কাম করতে হবে। সিরত মানে হলো রসুল্লাহের জীবনই, হুজুরের জীবনে হুজুর সাল্লাম কিভাবে ঘর সংসার করছেন, কিভাবে ইবাদত করছেন, কিভাবে মসজিদ, কিভাবে ঘরে, কিভাবে ঘরের বাইরে, কিভাবে আল্লাহর রাস্তায় সফর করছেন, এসব জিনিস এর মধ্যে আছে। একটা মানুষের জীবনে যা রসুল্লাহ সাল্লামের জীবনও তাই ছিল, তো রসুল্লাহ সাল্লামের জীবনই থেকে সাহাবাই কেরাম নিয়েছেন, সাহাবারা এই মেহনতকে নিয়ে চলছে, তো কাজে রসুল্লাহ সাল্লামের জীবনই সামনে রাখতে হবে, সাহাবাদের জীবনই সামনে রেখে সেই জীবনের আলোকে চলতে হবে, এই মেহনতটা করতে হবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাহাবাদের সম্পর্কে কি বলছেন, বলছেন যে আমার সাহাবারা আকাশের নক্ষত্র, কি মানে কি অর্থ, এটা প্রত্যেকটা নক্ষত্র তার নিজস্ব আলো আছে, নিজস্ব গতি আছে, সে চলে হরকত করে, তার একটা গতি আছে এবং তার মধ্যে নিজস্ব আলো আছে। তো সাহাবা যেরকম গতি সম্পন্ন, যখন সাহাবাদেরকে অনুসরণ করবে তো ওই সাহাবাদের গতি যেদিকে সেও সেদিকে চলবে, আর সাহাবাদের মধ্যে থেকে মধ্যে যে আলো আছে সে আলো থেকে সেও রহমান হবে, তো সে হৃদয় পেয়ে সে রাস্তা পেয়ে যাবে। সাহাবাদেরা যখন অনুসরণ করবে তো তারা আকাশের নক্ষত্র চলল, যে নক্ষত্রের মধ্যে গতি আছে আর আলো আছে, নিজস্ব আলো আছে, তো সাহাবাদের আলো সে নিবে, সাহাবাদের থেকে গতি নিবে, কোন দিকে কোন দিকে চলতে হবে, কোন দিকে যাচ্ছে, এই কথাটি এরকম না যে ভাই যেদিকে মনে হয় সেদিকে চললাম, তার একটা গতিপথ নির্দিষ্ট করা আছে, সে তার নির্দিষ্ট গতিপথে চলতেছে, তো আমাকেও সেই গতির অনুসরণ করতে হবে। এরকম না যে আমার মনে চাইলে যেমনি ইচ্ছে তেমনি আমি গতি ইয়ে করলাম, আর এরকম না যে আমার কোনো উদ্দেশ্য নাই, কিছুই নাই, দুনিয়ার মানুষ মেহনত করে এদের একটা নিজের মেহনত আর কি, হয়তো করলাম চললে চিল্লা দিলাম সময় দিলাম, মেরে মহতারাম দোষটা বুঝব,
এরকম নয় এই মেহনতটা, অন্যান্য দুনিয়ার মেহনতের মতো নয়। এখানে একটা মকসদ আছে, এখানে একটা উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যটাকে আমাকে হাসিল করতে হবে, এটাকে আমাকে অর্জন করতে হবে। এটার জন্য নমুনা রাখা আছে, রসুল্লাহ সাহেবের সিরতকে সামনে রাখতে হবে, জীবনীকে সামনে রাখতে হবে। রসুল্লাহ সাহেব কিভাবে করছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কিভাবে করছে, তো সেই পথ অনুসরণ করে করতে হবে। সাহাবাদেরকে সামনে রেখে করতে হবে, এরকম না যে আমি আমার মন মতো আমার ইচ্ছা মতো দুনিয়ার মানুষ যেরকম মেহনত করে এটা করলাম আর কি, এটা দ্বারা কিছু হবে। এই যে আল্লাহর রাস্তা বের হওয়া, যে আল্লাহর রাস্তা বের হওয়া, এটা তো একটা বের হওয়া, শুধু বের হওয়া নয়, বের হওয়া তো একটা অংশ, কাজের একটা অংশ, সম্পূর্ণ কাজের একটা অংশ। এই কাজের দ্বারা কি উপকারিতা হবে, কি লাভ হবে, আবার কি আমার অর্জন হবে, এটাও তো একটা কিছু আছে। এটা শুধু এমনি ঘোরাফেরা করা না, হ্যাঁ, ওটার জন্য সাহাবাদের জীবনে দেখতে হবে যে তারা কি জিনিস সহকারে এই রাস্তায় চলছে এবং তারা কি জিনিস হাসিল করছে, অর্জন করছে। রসুল্লাহ সাল্লাল্লাহু কিভাবে এই রাস্তায় চলছে, সেই রাস্তায় হুজুরকে অনুসরণ করতে হবে, সাহাবাদেরকে অনুসরণ করতে হবে, যাতে সাহাবারা যা হাসিল করছিলেন আমাদেরও সেই জিনিস হাসিল হয়। এ নয় যে শুধু খালি বাইরে বাবা উনি বলেন মামা ইউসুফ সাহেব বলেন, মানে এটা তো একটা কাজের অংশ, বাইর হও বাইর হও। আচ্ছা বাইর হইলাম, বুঝলাম, চিল্লাই দিয়ে আসলাম, সময় লাগায় আসলাম, কিছুই বুঝলাম না। আমাদের উনি বলতে চাইতেছেন এই কথাটা যে ভাই, দুনিয়ার অন্যান্য কাজের তুলনায় কাজের কাজের হিসেবে এই কাজে একটা পার্থক্য আছে, অন্যান্য কাজের মধ্যে আর এই কাজের মধ্যে পার্থক্য আছে, দুনিয়ার অন্যান্য কাজের মতো নয়। তো অন্যান্য কাজের মধ্যে কেউ টাকা উপার্জন করে, কেউ এটা উপার্জন করে, এটা কোনো এরকম কাজ তো না। এখানে আমি কি উপার্জন করব, এখানে কি হাসিল করব। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের জীবনে যা হাসিল হয়েছিল আমাদের জীবনেও সেই জিনিস হাসিল হয়েছে। যে তাদের জিন্দগিতে কি হাসিল হয়েছিল বলে, এভাবে জঙ্গা তাদের মধ্যে পয়দা হয়েছিল, তাদের এখানে বরকত আসছিল, রহমত আসছিল, হালাত অবস্থা তাদের পরিবর্তন হয়ে গেছিল। এই কাজ এরকম যে এই কাজের দ্বারা তো অবস্থা পরিবর্তন ঘটবে, অবস্থার পরিবর্তন ঘটবে। এই শুধু খালি ঘোরাফেরা করা না, এটার দ্বারা সাহাবাদের জমানায় কি হয়েছিল এটা দেখতে হবে, যে সাহাবাদের জমানায় যা হয়েছিল এইটা ওই যুগে আমি সাহাবাদের অনুকরণ করি তাহলে এখনো সে জিনিস ঘটবে, এখনো সে জিনিস অবস্থার পরিবর্তন হবে। উনি বলছেন যে মদিনা শুরুতে ইসলামের আগে এবং মানুষের ইয়া ছিল, এখানে একটা বিমারী ছিল, এটা সেটা হলো জ্বর, জ্বর ওটা মানে ইয়াসবের জ্বর বহুত মশহুর ছিল, প্রসিদ্ধ ছিল, ওখানে জ্বর হতো, যে ওখানে যেতে তার জ্বর হতো। কিন্তু যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সেখানে গেলেন তো ইয়াসবের নাম পরিবর্তন হয়ে মদিনা হয়ে গেল। আর এখানকার ওই মেহনতের উসিলায় যে সেখানকার যে বিমারিটা ছিল সেটাও পরিবর্তন হয়ে গেল। দেখাই দিলেন আল্লাহ তাআলা, বলে এক ভয়ানক সুরূপ নিয়ে একটা জিনিস মদিনার দিকে চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে, জলকার দিকে যাচ্ছে, নৌকাটা দেখান না। তো এইটা ব্যাখ্যা করা হলো যে ওই মদিনার যে একটা জ্বর ছিল এটা বেরিয়ে গেছে মদিনা থেকে, আজ পর্যন্ত মদিনা পাক পবিত্র হয়ে গেছে, আজ পর্যন্ত ওই জিনিস আর মদিনাতে আসেনি। তোমার মহাতারাম দোস্ত, এই যদি তো একটা মেহনত, এই মেহনতেরই একটা আসর, এই কাজেরই একটা আসর। যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কাজের তরিকা পদ্ধতি সবকিছু নিয়েছেন, সেই তরিকা পদ্ধতি দিয়ে যখন এগুলি করছেন তো সাহাবাদের মধ্যে ওই জিনিস পয়দা হয়েছে। শুধু খালি ঘোরাঘুরি ছিল না, এবাদত বন্দেগি যা উদ্দেশ্য ওই কাজে, তারা এবাদত কায়েম হবে আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার এবাদত কায়েম হবে,
এই যে ইলমু জিকিরের নাম্বার বলে এইটাই বলে যে শিখো এবং এটার উপরে আমল করো, শিখো আমল করো, এরম এর পরিবেশ তৈরি হয়েছে, শিখে শিখে এই কামটাকে করতেছে। তো যখন শিখবো সিরাতের আলোকে কিভাবে সাহাবায়ে কেরাম এই কামটাকে করছেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কামটাকে কিভাবে করছেন, দুনিয়ার অন্যান্য কাজের মতো না যে ভাই কাজ করলাম খাইলাম দাইলাম ঘুমাইলাম, বাবা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলাম তারপরে শুয়ে পড়লাম, না এটা এরকম কাজ না। বলে এটা তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখে দেখে করতে হবে, সাহাবাদের জীবনে দেখে দেখে করতে হবে। যখন সাহাবাদের জীবনে দেখে দেখে করব তো যে জিনিস সাহাবাদের মেহনতের দ্বারা দুনিয়াতে পরিবর্তন আসছিল সেই পরিবর্তন আজও হবে, হ্যাঁ আজও হবে, অবস্থার পরিবর্তন হবে। কিন্তু কামটা হতে হবে সাহাবাদের তরিকার উপরে, সাহাবাদের নিয়ম, এরকম না যে দুনিয়ার অন্যান্য কাজের মতো আমি করলাম। তুমি বলতেছেন এই কথাটা যে ভাই এটা বোঝার জন্য বলতেছি, এটা বুঝতে হবে আমাদেরকে যে এই কাজটা শুধু একটা মেহনত এরকম না, এই মেহনতটার পিছনে একটা বিরাট জিনিস আছে, উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যটা হাসিল হতে হবে, সেই উদ্দেশ্যটা অর্জন হতে হবে। উদ্দেশ্যটা কি? ওইরকম ইমান, ওইরকম ইবাদত ভিতরে পয়দা হতে হবে, আমার ভিতরে ওইরকম ইবাদতের জজ্বা আসতে হবে। এনা যে ভাই খালি দূরে কাজ শুনে পড়ে নিলাম, দূরে কাজ নকল পড়ে নিলাম কোন রকম, এটা না। সাহাবাদের জীবনে দেখেন কিরকম তারা ইবাদতের মধ্যে মশগুল হতো, তাদের নামাজ কিরকম হতো, নামাজের মধ্যে কিরকম তারা মশগুল হতো, ইবাদতের মধ্যে কিরকম তারা লাগছে, অন্যান্য জিনিসের মধ্যে কিরকম লাগছে। আর এটার পরিণতিতে যে মদিনার অবস্থা পরিবর্তন হলো, কি অবস্থা আগে ছিল একরকম অবস্থা আগে ছিল পরে ওইটা পরিবর্তন হয়ে গেল, এখানে খায়ের আসলো, বরকত আসলো, সব জিনিস আসলো, আর মদিনা পাক পবিত্র হয়ে গেল। তো এই জন্য মেরে মহতরাম দোস্তা বলব, আমরা যে মেহনতটা করতেছি এটা শুধু খালি ঘোরাঘুরি করা নয়, শুধু আল্লাহ রাস্তা বের হওয়া এটা এটা নয়, এটা তো একটা অংশ, কিন্তু এটার সঙ্গে আরো মাল মশলা লাগবে। তাহলে যে জিনিসটা হবে সেটা হলো সাহাবাদের জামানায় যা হচ্ছে, মনে করেন যে বিরিয়ানি পাক করতে হলে খালি পানি দিয়ে চাউল চড়াই দিলেই কি বিরিয়ানি হয়ে গেলে, বিরিয়ানির তো আরো অনেক মাল মশলা আছে, তো চাউল একটা অংশ আর কি, ওই মাল মশলার মধ্যে চাউল একটা জিনিস, তো চাউলও দিতে হবে, চাউলটাও ফেলানো যাবে না, চাউল দিব না, এই আল্লাহর কাছে বের হওয়া এটাও করতে হবে। কিন্তু এটার সঙ্গে সাহাবাদের জিন্দগি থেকে কিভাবে তারা আল্লাহর রাস্তায় মেহনত করছেন, কিভাবে তারা আল্লাহর রাস্তায় বেরোচ্ছেন, এই সব জিনিসকে আমাদের নিতে হবে, এবং এই সব জিনিস সহকারে যখন এই মেহনতটা হবে তখন এটার দ্বারা যে অবস্থা পরিবর্তন হবে, দোয়া কবুল হতে শুরু হবে, তারপরে পেরেশানির অবস্থা দূর হবে, ইতমিনানের অবস্থা আল্লাহ তাআলা দিয়ে দিবেন, তারপরে দিনের অন্যান্য সব জিনিসগুলো জিন্দা হবে যেরকম সাহাবাদের মধ্যে জিন্দা হয়েছিল। এই জন্য ভাই খালি একটা মেহনত নয়, বরং এটা সিরাতের আলোকে হবে এবং সাহাবাদের জীবনের আলোকে হবে, এইটা হলো অন্যান্য মেহনতের থেকে আমাদের এই মেহনতের পার্থক্য। বলেন যে আমি এই সমস্ত কথাবার্তা আপনাদেরকে আপনাদের সামনে আলোচনা করতেছি এই জন্য যাতে আমাদের অনুভূতিটা জাগ্রত হয়, এটা ঘুমে আসে কিছুই বুঝি না কিছুই জানে ঘুমন্ত মানুষ যেরকম, পরে এই অনুভূতিকে জাগ্রত করার জন্য আমি এই সমস্ত কথা বলতেছি। যদিও মনে হইতেছে যে খুব উচ্চাঙ্গের কথা, না এই সমস্ত কথার দ্বারা আমাদের অনুভূতি জাগ্রত হবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যে কাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এটাকে সাহাবাদের সিরাত এবং রসুল্লাহ সাল্লামের জীবনী সাহাবাদের জীবনী এটার আলোকে আমাদেরকে এই কামটা করতে হবে, এবং এই কামের মধ্যে এরকম শক্তি আল্লাহ তাআলা এই কামের মধ্যে রাখছেন যে অবস্থার পরিবর্তন ঘটাই দেবে, এবং আল্লাহ তাআলা
একাজের উপরে যত বাধা করছেন এই সমস্ত বাধা পূরণ হতে দেখবো আমরা যখন আমরা এই কামটাকে ওই সাহাবাদের তরিকায় করবো, রসুল্লাহ সাল্লাহ ইসলামের তরিকায় আমরা এই কামটাকে করব। তো আল্লাহ তালা আমাদেরকে ওইরকম ভাবে আল্লাহ তালা এটার উপরে যে বাধা করছিলেন সে বাধা পূরণ করে দেখাই দেবে। এই জন্য মেরে মহতরাম দোস্তা বুঝব বলে যে ভাই এই কামটাকে সাহাবাদের জীবনের আলোকে করতে হবে এবং তাদের মতো সমস্ত জিনিস সঙ্গে নিয়ে করতে হবে। বাকি কথা হলো যে এই কামটাকে করতেই থাকতে হবে, এই কামটাকে ছাড়াও যাবে না। হাউস মহান ইনামুল হাসান সাহেব রহমতুল আলী বলতেন ভাই লেগে থাকো কাম করতে 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 করতে, যেগুলি জিনিস আমরা আমাদের ভিতরে পয়দা করতে চাই, যে জিনিস আমরা আল্লাহর কাছে চাই সেটাও মিলবে, সেটাও পাওয়া যাবে। কিন্তু গ্রাম থেকে যদি ছুটেই দেয় মানুষ, কামই ছেড়ে দেয়, তাইলে আর ওই জিনিস করে না। এরমুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী বলতেন লেগে থাকো কাজের সঙ্গে, আল্লাহ তারা সব জিনিস তোমার ভিতরেও পয়দা করে দেবেন যখন তুমি লেগে থাকবে। এই জন্য মেরে মহতরম দোস্ত বলে যে এই কামটাকে যে কোনো তাকাদা আমার আসে সেই তাকাদাটাকে আমি পূরণ করব, সেই তাকাদা আমার শক্তি দিয়ে আমি পূরণ করব। আমার শক্তি যেখানে খতম হবে শেষ হবে সেখানে আল্লাহর শক্তি কাজ করবে, সেখানে আল্লাহর শক্তি কাজ করবে। যখন আমার শক্তি আমি শক্তি খরচ করতে করতে এখানে আমার শক্তি খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সেই জন্য ভাই এই কামটাকে আল্লাহকে রাজি করার জন্য এখলাসের সাথে এই কামটাকে করতে থাকবো। এই কামটা যখন এখলাসের সঙ্গে করবো তো মেরে মহতরম দোস্ত বুঝবো আল্লাহ তাআলার কাছে আশা নিয়ে করবো, আল্লাহ তাআলার কাছে আশা। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো সুসংবাদ লাও আর তোমরা আল্লাহ তাআলার রহমতের আশা করো, এমন অবস্থা আল্লাহ তোমাদেরকে দেখাবেন যেটাতে তোমরা খুশি হয়ে যাবে, আনন্দিত। তোমাদের তোমরা যে জিনিসের আশা করছো সেই অবস্থা, যে অবস্থা দেখলে তোমাদের খুশি লাগে সেই অবস্থা আল্লাহ তাআলা তোমাদের সামনে নিয়ে আসবে। তোমরা আল্লাহ তাআলার কাছে আশা করো। আল্লাহ তাআলার কাছে আশা করে এবং ইখলাসের সঙ্গে যখন আমরা এই কামটাকে করতে থাকবো তো মেরে মহতরম দোস্ত আল্লাহ তাআলা ওই জিনিস দেখাবেন যেটা আমরা আশা করতেছি, যেটা আমরা চাইতেছি। এই জন্য এই কামটাকে নিজের শক্তি সমস্ত শক্তি দিয়ে এই কামটাকে করতে থাকা, যেখানে বান্দার শক্তি শেষ হয় সেখানে আল্লাহর শক্তি আসে। বান্দা যদি মনে করে যে আল্লাহ আমার যে শক্তি আছে এই শক্তিটুকু আমি খরচ করে দিলাম, এখন ওই শক্তিটুকু খরচ করে সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে চাইবে আল্লাহ আমার শক্তিতে আমি ঘুরে ধরছি এবার আপনি সাহায্য করেন। যেমন বদর মৌকাতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বাহিনী, তারা অল্প সংখ্যক, তাদের কাছে সামান কম, সব কিছু কম, সব তারা তৈর হয়ে গেল কাজের জন্য, মরণপণ করলো তারা সবাই। আর ওইদিকে রসুল্লাহ সাল্লাম আল্লাহ তালার কাছে সাহাবাই কেরাম আল্লাহ তালার কাছে ফরিয়াদ করতেছেন যে আল্লাহ আপনি আমাদের সাহায্য কর, আর আল্লাহ তাআলা তাদের সে ফরিয়াদকে কবুল করবেন। হ্যাঁ ঠিক আছে এবার আমি তোমাদের ফরিয়াদ করব, আমরা আমাদের শক্তি যেখানে লাগায় শেষ করব, এরপরে আল্লাহ তাআলার শক্তি আসবে। ওয়াইযিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন যেখানে তুমি শক্তি লাগায় তোমার শক্তি শেষ হবে সেখানে আল্লাহর শক্তি যোগ হবে, তোমার শক্তির সঙ্গে আল্লাহর শক্তি যোগ হবে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব এই কামটাকে করতে হবে, এইটাকে সাহাবাদের জীবনের আলোকে এরকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি জীবনের আলোকে এই কামটাকে করতে হবে এবং নিজের নিয়তকে সহি করে করতে হবে, এখলাসের সঙ্গে করতে হবে। আমার দ্বারা যতটুকু সম্ভব আমি আল্লাহ আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে করবো, যেমন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাঈন আল্লাহকে রাজি করার উদ্দেশ্য করছেন, আমিও এরকম আল্লাহকে রাজি করার উদ্দেশ্য কর। হাদিসের মধ্যে আসে বলে যে যারা মুখলিস হয় আল্লাহকে রাজি করার উদ্দেশ্য বানায় তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা হেদায়েত ছড়ান, তারা হেদায়েতের চেরাগ হয়, চেরাগের দ্বারা যেরকম চারিদিক আলোকিত হয়। বলে যে এইরকম এখলাসওয়ালা লোক যারা তাদের দ্বারাই চারিদিক হেদায়েতের আলোতে আলোকিত হয়। এই জন্য মেরে মহতরম দোস্ত এখলাসের সঙ্গে কোরবানির সঙ্গে এই সব জিনিসকে
সামনে রেখা সাহাবাদের দিকে সামনে রেখা আমরা এই মেহনতকে করব খালি ঘোরাফেরা করা নয় শুধু আল্লাহর রাস্তা বের হওয়া নয় এই সমস্ত জিনিসকে অর্জন করা আর এই কথার আশা করা যে যা ওয়াদা আল্লাহ তাআলা সাহাবাদের সময় করেছিলেন সেই ওয়াদা আজও পুরো করবেন যদি আমি আমার সাহাবাদের তরিকায় আমার জান মালকে কুরবানি করি এই জন্য সবাই তৈরি আছেন না ইনশাআল্লাহ